হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ত্রিপুরার ট্যাটু এক্সামের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ত্রিপুরার স্বায়ত্তশাসন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো কি আছে। স্বায়ত্তশাসন ব্যবস্থা বা স্বায়ত্তশাসন বলতে সহশাসন বা নিজের শাসন ব্যবস্থাকে বোঝায়। ওকে, স্থানীয় স্বায়ত্তশাসন হলো স্থানীয় সরকার। নেক্সট দেখো, গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় হলো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। নেক্সট দেখো কি আছে, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার দুই ধরনের হয়, একটা এডিসি আর একটা নন এডিসি। ওকে, নেক্সট দেখো, 1979 সালে 23 মার্চ টিটিএডিসি কার্যকরী হয়। নেক্সট 1982 সালে ভারতের সংবিধানে সপ্তম তপশিলি দ্বারা টিটিএডিসি গঠিত হয়। আর টিটিএডিসির পুরো নাম দেখো, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ওকে, নেক্সট দেখো টিটিএডিসির আয়তন 7132.56 বর্গ কিমি। ওকে, এবার দেখো টিটিএডিসিতে মোট ভিলেজ কমিটি আছে 527টি। নেক্সট, টিটিএডিসির সদর দপ্তর অবস্থিত খুমলুঙে। ওকে, নেক্সট দেখো, ত্রিপুরার ভারতীয় ইউনিয়নে যোগদান করেন 1949 সালে 15 অক্টোবর। টিটিএডিসি যে সর্বমোট সদস্য আছে 33 জন, এর মধ্যে 28 জন নির্বাচনের দ্বারা গঠিত হয় আর 2 জন রাজ্যপাল কর্তৃক মনোনীত হয়। ওকে, নেক্সট দেখো, টিটিএডিসিতে এসটিদের জন্য 25টি আসন সংরক্ষিত আছে। টিটিএডিসিতে 3টি আসন অসংরক্ষিত আছে, সে 3টি আসন হলো মাছমারা, দশদা কাঞ্চনপুর আর একটা মনু ছয়লেংটা। নেক্সট, ত্রিপুরার মিনি সংবিধান বলা হয় টিটিএডিসিকে। আর টিটিএডিসির বর্তমান চেয়ারম্যান হলেন জগদীশচন্দ্র দেববর্মা। নেক্সট দেখো, ভারতের মধ্যে প্রথম রাজস্থানে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, আর ভারতের নাগাল্যান্ডে পঞ্চায়েত ব্যবস্থা এখনো পর্যন্ত নেই, ঠিক আছে? নেক্সট দেখো, ভারতের সংবিধানে 11তম তপশিলির মধ্যে পঞ্চায়েত ব্যবস্থার কথা আছে। নেক্সট, এবং সংবিধানের নবম অধ্যায়ে পঞ্চায়েত ব্যবস্থার কথা উল্লেখ আছে। নেক্সট দেখি কি আছে, ভারতের স্বায়ত্তশাসন ব্যবস্থার পিতা হলেন লর্ড রিপন। ত্রিপুরাতে পঞ্চায়েত আইন বা পঞ্চায়েত রাজ আইন পাস হয় 1993 সালে। নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের পঞ্চায়েত সচিব কে নিযুক্ত করেন? সরকার, ঠিক আছে? এগুলো সরকারের থেকে আসে, কোনো রাজনৈতিক দল থেকে আসে না। কিন্তু ত্রিপুরাতে প্রথম 1962 খ্রিস্টাব্দের জিরানিয়াতে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। 1978 খ্রিস্টাব্দের বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। ওকে, নেক্সট দেখো কি আছে, গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 5 থেকে 30 জন হতে পারে, এদের কার্যকালের মেয়াদ থাকে 5 বছর। নেক্সট দেখো, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এদের মধ্যে সর্বোচ্চে আছেন জেলা পরিষদ আর সর্বনিম্নে আছেন গ্রাম পঞ্চায়েত। ওকে, নেক্সট দেখো কি আছে, ত্রিপুরার মোট 8টি জেলা, 13টি ব্লক এবং 522টি গ্রাম স্বায়ত্তশাসন জেলা পরিষদ আছে। নেক্সট দেখো, টিটিএডিসিতে 2 ধরনের ক্ষমতা ভোগ করা হয়, যেমন কি আইন সংক্রান্ত ক্ষমতা, প্রশাসন সংক্রান্ত ক্ষমতা। নেক্সট কি আছে দেখিনি, 1994 খ্রিস্টাব্দে ত্রিপুরা পুর আইন পাস হয়।
আগরতলা পুরনিগম গঠিত হয় 1994 খ্রিস্টাব্দে 40 জন কাউন্সিলর নিয়ে। পুরনিগমের সদস্যদের কাউন্সিলর বলা হয়, এদের কার্যকালের মেয়াদ 5 বছর। নেক্সট দেখো, 40 জন সদস্যদের মধ্যে 35 জন নির্বাচনের দ্বারা নিযুক্ত হয় আর 5 জন রাজ্যপাল কর্তৃক মনোনীত হয়। এখানে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা আছে। আগরতলার পুর নিগম, এখানে পুর নিগম হবে, পুর নিগম বর্তমানে মেয়র হলেন শ্রী প্রফুল্লজিৎ সিনহা। নেক্সট দেখি কি আছে আর। এখানে দেখো, পুর নিগমের স্থানীয় কমিটির সদস্য সংখ্যা 6 জন। এরপরে পুর পরিষদের মোট সদস্য সংখ্যা 15 জন আর সর্বাধিক 25 জন হতে পারে, ঠিক আছে, এর বেশি হতে পারে না। এদের মধ্যে 3 জনকে রাজ্যপাল মনোনীত করেন আর পুরনো পরিষদের সদস্যদের বলা হয় চেয়ারপারসন। এদের কার্যকালের মেয়াদও 5 বছর। নেক্সট দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 5 থেকে 15 হতে পারে। এদের মধ্যে 2 জন রাজ্যপালের মনোনীত করেন, এ সদস্যদের কাউন্সিলর বলা হয়। এরপরে এখানে নগর পঞ্চায়েত, কিন্তু গ্রাম পঞ্চায়েত না, এদের কার্যকালের মেয়াদ 5 বছর থাকে। বিলোনিয়ায় নগর পঞ্চায়েতে 13টি ওয়ার্ড বর্তমান আছে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, ভারতের সংবিধানের 40 নং ধারায় পঞ্চায়েত ব্যবস্থা উল্লেখ আছে। স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে, পঞ্চায়েত ব্যবস্থার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনো অধিকার থাকে না আর পঞ্চায়েতের সদস্য হতে গেলে তাকে 21 বছর হতে হয়, ঠিক আছে। এই ছিল আজকে আমার গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।